জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষের থাকে কোনো না কোনো লক্ষ্য, থাকে একটি নির্দিষ্ট গন্তব্য, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য থাকে একটি উদ্দেশ্য, যাকে আমরা ইংরেজিতে বলি মোটিভ। সময়ের সঠিক ব্যবহার ও পরিশ্রম আপনাকে নিয়ে যেতে পারে একটি ভালো পথে। গন্তব্যহীন জীবন ও উদ্দেশ্যহীন চলাফেরা আপনার জীবনকে করে দিতে পারে বিভ্রান্ত। বিভ্রান্তময় জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনকে করবে সর্বশান্ত। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে, যে পর্বের নাম হচ্ছে সিদ্ধান্ত। তুমি কোন জিনিসটা খেয়াল রাখো শুনি। আরে বাবা, আমি কেন বাসার বিষয় খেয়াল রাখবো? বাসার প্রধান হচ্ছে তুমি, আমি অফিস, তারপরে আমার ব্যবসা, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকবো। এই প্রধান প্রধান বলে না, তুমি তোমার দায়িত্ব পালন করছো না, সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছ। ভাইয়া, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। ভাইয়া, আমার শুধু কিছু টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও। আচ্ছা, সেটা তো আমাকে বলে লাভ নেই, ওই যে প্রধানের কাছে চাইতে হবে। আমার 2 টাকা লাগবে, এত মুঠো বাকলো কার্টুন। বাবা, তোমারও তো কিছু লাগবে। অবশ্যই লাগবে, আমার ছেলে না। তাই না? এত কথা বলো না, তাড়াতাড়ি খা, অফিস যেতে হবে। আর এই যে আপনি তাড়াতাড়ি খান, স্কুলে যাবেন। নাভিদ চৌধুরী ও জয়া দম্পতি, তাদের সুখের সংসার। ঋতু যেমন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, ঠিক তেমনি সুখের পর আসে দুঃখের দিন। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। নাভিদ চৌধুরী কি পারবে দুঃখকে আপন করে নিয়ে সংসার এগিয়ে নিয়ে যেতে? হ্যাঁ, আমি ওদের বলেছি তো, না না, নো কম্প্রোমাইজ, তুমি তোমার অ্যাকশন চালিয়ে যাও। হ্যাঁ, সেটা আমি দেখব। ওইখানে যদি লোক আরো প্রয়োজন হয় আমি লোক বাড়িয়ে দেবো, কিন্তু কোন রকমের না না না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তুমি ফলো আপটা স্ট্রং করো। হ্যাঁ, সেটা আমি দেখছি, সেটা আমি দেখছি। তুমি কোনোভাবে ওদিকে লুজ দেবে না, ঠিক আছে? ফলোআপটা করাকরি করবে। ওকে ওকে, তারপরে এনি কাইন্ড অফ প্রবলেম প্লিজ লেট মি নো। ওকে, বাই। কি অবস্থা প্রিয়ন্তি? আমি তো রিসেপশনে বলে রেখেছিলাম, তুমি আসার সাথে সাথে যেন আমার রুমে পাঠিয়ে দেয়। আমাকে রিসেপশনে বলেছে, বাট স্যার রাস্তায় এত জ্যাম, আসতে লেট হয়ে। আই এম সরি স্যার। ইটস ওকে, বাদ দাও। অফিসের জন্য একটা ভেরি গুড নিউজ আছে, আমরা জার্মানি থেকে একটা বড় ওয়ার্ক অর্ডার পেয়েছি। রিয়েলি স্যার? তাহলে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ। তো স্যার, কাজটা কত টাকার? গেস? আই হ্যাভ নো আইডিয়া। 5 কোটি টাকা, সেটা হলে তো আমাদের জন্য অনেক ভালো। বাট স্যার, এই মুহূর্তে কি আমরা কাজটা করার মতো পজিশনে আছি? আই মিন ফাইন্যান্সিয়ালি। কেন, কি প্রবলেম বলো। আমি ছুড়ে মারব। তবু স্যার, আমার যেন কেমন টেনশন হচ্ছে। এত তো ভয় পেলে চলবে না, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। নো রিস্ক নো গেইন, তুমি শুধু সবাইকে একটু ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে কাজ করতে পারো। ওকে? জি স্যার। আর আজকে রাতে কিন্তু আমরা একসাথে ডিনার করব, ঠিক আছে? না মানে স্যার, আরে কাজ করতে করতে তো তোমার 8টা 9টা বেজে যাবে, তারপরে ডিনার করব, এরপর তুমি চলে যাবে, ঠিক আছে? ওকে। হ্যালো, হ্যাঁ নিলয়, খেয়াল করেছো আপন দিন দিন কত দুষ্ট হয়ে যাচ্ছে? এই নতুন জায়গায় কোথায় না কোথায় চলে যায়, ওকে তো কন্ট্রোলই করা যাচ্ছে না। ছেলেরা তো এই বয়সে একটু দুষ্টুমি করবেই, এই বয়সে করবে না তো কবে করবে? বুঝতে পেরেছি তো,
তোমার আদর পেয়ে দিন দিন বাদর হচ্ছে। আমি এখন তোমার কাছ থেকে ওকে দূরে দূরে রাখবো, তাহলে ওকে ঠিক মতো মানুষ করা যাবে। দেখো তুমি এত ভালোভাবে সংসারটাকে আগলে রেখেছো বলেই আমি কিন্তু একদম টেনশন ফ্রি। আমি যদি এখন মরেও যাই তোমার খারাপ লাগবে না। তুমি এসব কি কথা বলো, কি আজে বাজে কথা? না এটা তো একটা কথার কথা বললাম, মানুষের এরকম আপদ বিপদ তো থাকতেই পারে, তাই না? আবার তুমি এই কথা বলছো? আবার রাগ করছো কেন? আমি তো জানি যে তোমার মনটা ভালো নেই। তোমার গুলশানের এত বড় একটা ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে আসলাম, এই ছোট্ট একটা জায়গায় থাকি, নিশ্চয়ই তোমার খুব খারাপ লাগে। তুমি কি সব বলো এগুলো? মানুষের জীবনে দুঃসময় থাকে না, তাই বলে যে কখনো আমাদের সুসময় আসবে না সেটাও তো নয়। তবে একটি রিকোয়েস্ট, আমরা অনেক কষ্ট করে আমাদের গাড়িটা কিনেছি, অনেক শখ করেও তো কিনেছি, তুমি ওটা কখনো সেল করো না প্লিজ। করবো না। আমরা যদি ঠিক মতো শিপমেন্টটা দিতে পারতাম তাহলে তো আমাদের এই লস হতো না, আমরা তো প্রফিটের মুখ দেখতাম। জি স্যার, স্যার উনি বলছে কনসালমেন্টে টাকা লস হলে ওনার কিছু করার নেই, ওনার পাওনা টাকা ওনাকে ফেরত দিতে হবে। তাছাড়া স্যার উনি আপনাকে শাসিয়েও বলেছে, ওনার পাওনা টাকা না পেলে উনি নাকি আপনাকে দেখে নেবে। ও আমাকে দেখে নেবে, ঠিক আছে দেখে নিক, দেখবো কে কাকে দেখে নেয়। শোনো মাথা থেকে একদম ছেড়ে দাও, এসব নিয়ে কোনো টেনশন করবে না, এখন কনসেন্ট্রেট করো যার মানে অ্যাসাইনমেন্টের ব্যাপারে। জি স্যার, রাস্তাঘাটে যে অবস্থা প্রায় তো পত্রিকায় পড়ছি, মালিককে মেরে গাড়ি নিয়ে উঠা। আমাকে নিয়ে টেনশন করো না তো, আপনার দিকে খেয়াল রেখো, নিজের যত্ন নিও। দেখ তোর বাবা চলে যাচ্ছে। কি হলো? Thank you.
কাল রাতে রাস্তায় গাড়িতে একটি মার্ডার হয়েছে। আমি জানি, লাস্ট নাইটে ডিউটি অফিসার আমাকে সবকিছু বলেছে। এখন আপডেট করো। আপডেট স্যার, ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে আর লাশ পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভিকটিম আইডেন্টিফাই হয়েছে? জি স্যার। ব্যবসায়ী নাবিদ চৌধুরী, উনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। আর ওনার সম্পর্কে স্যার যতটুকু খোঁজ পেলাম, উনি স্যার ক্লিন ইমেজের মানুষ ছিলেন। কেন যে হত্যা করা হলো ঠিক বুঝতে পারছি না। ওটা বের করে তো আমাদের দায়িত্ব, তাই না? এক কাজ করো, যত দ্রুত সম্ভব ভিকটিমের ফ্যামিলির সাথে কথা বলো, আর ঘটনাটা যেখানে ঘটেছে তার আশপাশে যত দোকানদার এবং ফুটপাথের লোকজন আছে তাদের সবার সাথে কথা বলো, কোনো ক্লু বের হয়ে আসবে। জি স্যার। আর কোনো আপডেট পেলে স্যার আমি আপনাকে সাথে সাথে ইনফর্ম করব। আচ্ছা, আপনার জানা মতে নাবিদ চৌধুরীর সাথে ব্যক্তিগত বা ব্যবসায়িক কার সাথে কোনো শত্রুতা ছিল? না না, ও মানুষ হিসেবে খুব ভালো ছিল, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আচ্ছা, যেদিন উনি মারা যায় সেদিন আপনার সাথে লাস্ট কখন কথা হয়েছিল? আমাকে সন্ধ্যায় মোবাইলে ফোন করেছিল, বলেছিল আসতে দেরি হবে। উনি তো আপনার বাসের ড্রাইভার। আচ্ছা, আপনার কোনো সন্দেহজনক কোনো কিছু মনে পড়ে? ঠিক আছে, আজ তাহলে আমি উঠছি। আর আপনার সাথে নাবিদ চৌধুরীর শেষ কখন কথা হয়েছিল? জি, আমার সঙ্গে স্যারের রাত 11টার দিকে কথা হয়েছিল। ওকে, থ্যাংক ইউ। আর প্রয়োজন হলে আমরা হয়তো আবার আসবো। নাবিদ চৌধুরীর অপমৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে তার স্ত্রী জয়া চৌধুরী। তার অফিস কলিগের সাথে অবৈধ সম্পর্ক বা তার ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দুই উদ্দেশ্য নিয়ে মাঠে নামে তদন্ত কর্মকর্তারা। সবগুলোর সোর্সকে অ্যাক্টিভ করা হয়। পুলিশ খুনিকে ধরার জন্য মাঠে নেমে পড়ে। দেখুন অফিসার, স্যারের মৃত্যুতে এমনিতেই আমরা অফিসে সবাই শোকাহত। আপনি আমাকে থানায় ডাকতে পারতেন। সেটা পারতাম, কিন্তু এখানে এসে সবার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, আপনি নাবিদ চৌধুরীর খুব কাছের মানুষ, তাই ভাবলাম আপনার সাথে এখানেই কথা বলি। তা কাছের মানুষটিকে কেন হত্যা করলেন? মানে আমি কেন স্যারকে খুন করতে যাব? এসব আপনি কি বলছেন? অনেক কারণই হতে পারে, টাকার জন্য হতে পারে, অথবা তার সাথে আপনার পরকীয়া প্রেম ছিল, বিয়ে করছে না, সেজন্য হতে পারে। দেখুন অফিসার, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। স্যারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, বাট স্যার আমাকে একদম তার ছোট বোনের মতো আমাকে স্নেহ করত। ছোট বোনের মতো যদি দেখতেন, তাহলে যেদিন উনি মারা যায় তার আগের দিন রাতে আপনি তাকে SMS করেছিলেন, আর যেটিতে লেখা ছিল 20 তারিখ, মানে যেদিন উনি মারা যায় সেদিন আপনি ওনার সাথে দেখা করতে চান। কেন? চুপ থাকবেন না, বলুন। দেখুন অফিসার, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। মিস প্রিয়ন্তী, এখন ব্যক্তিগত বলতে কিছুই নেই, একটা মার্ডার হয়েছে আর আমি চাই না আপনাকে অন্যভাবে জিজ্ঞাসাবাদ করতে, সো যা হয়েছে সব খুলে বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমার বয়ফ্রেন্ডের সাথে একটা ঝামেলা হয়েছিল আর সেই ব্যাপারটা আমি আমার স্যারের সাথে শেয়ার করেছিলাম। কি হয়েছে বলো, এত রাতে কেন আমাকে দেখেছো? জানো না আমার টাকা কোথায়?
দেখো আমি তো তোমাকে বলেছি আমি তোমার টাকাটা আমি তোমাকে দিয়ে দিব। আমি একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য একটা বেতনের চাকরি করি। তোমাকে তো একসাথে আমাকে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা তুমি কেন বুঝছো না? কবে থেকেই বলছো টাকাটা দিবা, তো আমার টাকাটা কবে দিবা তুমি? আমি যেহেতু তোমাকে বলেছি টাকাটা দিব, সো দিব। তুমি আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। তোমাকে আমি 15 দিনের সময় দিলাম, তুমি যদি আমার টাকাটা না দাও আমি কিন্তু তোমার ছবি পাবলিক করে দিব। মনে রেখো বাবা। কি হয়েছে তোমার? আমাকে বলো। দেখো তুমি আমার এখানে চাকরি করো। দেখো আমি কিন্তু তোমাকে আমার স্টাফের মতো মনে করি না, আমার ছোট বোনের মতো মনে করি। তুমি কাঁদছো, কিছু বলছো না, প্লিজ খুলে বলো আমাকে কি হয়েছে তোমার, কি সমস্যা আমাকে বলো, আমি সলভ করব। স্যার কিছুদিন আগে একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার হয়। একটা পর্যায়ে ওর সাথে আমি খুব ক্লোজ হয়ে যাই, আর তার সুযোগ নিয়ে ও আমার কিছু ছবি কিছু ভিডিও করে রেখেছিল ওর কাছে। এই যুগের মেয়েরা এরকম বোকা হয়? তাছাড়া স্যার ওই ভিডিও আর ছবিগুলো দিয়েও আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করে। ও আমার কাছে অনেক টাকা দাবি করে এর জন্য। তুমি এতটা বোকামি করবে এটা আমি আশা করিনি। এনিওয়ে তুমি ওই ছেলেটার কাছ থেকে যে সকল ছবি আছে ফুটেজ আছে সেগুলো নিয়ে নেওয়ার ব্যবস্থা করো বা ডিলিট করার ব্যবস্থা করো। স্যার এর জন্য ও আমার কাছ থেকে টাকা নিতে চায়। টাকা যা লাগে সেটা আমি দেবো, তুমি বিষয়টা সলভ করো, সব কিছু ডিলিট করবে, কনফার্ম হওয়ার পরে ওকে টাকা দেবে, তারপরে ওকে কীভাবে সাহায্য করতে হয় সেটা আমি দেবো। ওকে ফার্দার এ ধরনের মিস্টেক করবে না, ঠিক আছে? ওকে স্যার, স্যার থ্যাংক ইউ সো মাচ। স্মাইল। ওকে আপাতত আমি আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু আপনি কিন্তু আমাদের সন্দেহের বাইরে নন। আচ্ছা আরেকটা ব্যাপার, আপনার কি কাউকে সন্দেহ হয়? রাসেল জোয়ারদার, রাসেল জোয়ারদারের সাথে স্যারের ব্যবসায়িক ঝামেলা ছিল। রাসেল জোয়ারদার কি বলছেন? ওনার স্ত্রী মিসেস চৌধুরী তো এই ব্যাপারে কিছুই জানে না। স্যার অ্যাকচুয়ালি ব্যবসায়িক কোনো ব্যাপার তার ফ্যামিলির সাথে শেয়ার করতেন না। কোয়াইট ইন্টারেস্টিং, ফ্যামিলির কেউ জানে না কিন্তু আপনি সবই জানেন। যাই হোক আপনি ঢাকার বাইরে গেলে অবশ্যই আমাদের ইনফর্ম করে যাবেন। ওকে স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। কি সেটা? ব্যবসায়িক রাসেল জোয়ারদারের সাথে নাকি নাবিদ চৌধুরীর ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাই নাকি? জি স্যার। আমি তো মনে হচ্ছে নতুন ক্লু পেলাম। জি স্যার। আর এই ব্যাপারটা স্যার নাবিদ চৌধুরীর পিএস প্রিয়ন্তি ছাড়া আর কেউ জানতো না। নাবিদ চৌধুরী নাকি তার ব্যবসায়িক কথাবার্তা এইসব ব্যাপারগুলো পরিবারের কারোর সাথে শেয়ার করতো না, এমনকি স্যার স্ত্রীর সাথেও স্যার শেয়ার করতো না। ওকে পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছো? জি স্যার, পোস্টমর্টমের রিপোর্ট আমাদের হাতে এসেছে। 2mm রিভলভার দিয়ে স্যার খুব কাছে থেকে গুলি করা হয়েছে, আর একটি গুলিতেই নাবিদ চৌধুরী মারা যায়। এক কাজ করো স্যার, ব্যবসায়ী রাসেল জোয়ারদারের সাথে কথা বলো, আর খোঁজ নাও 2mm রিভলভার কারা ভাড়া দেয় অথবা বিক্রি করে, তত কোনো ক্লু বের হয়ে আসবে মনে হচ্ছে। ওকে স্যার। কবে আসবে?
বাবা, তোর আব্বু একটু বিদেশে গেছে, আসতে একটু দেরি হবে, অনেক দিন লাগবে। তোমার বাবার জন্য মন খারাপ লাগছে? শোন, তোর জন্য ইম্পর্টেন্ট একটা কাজ আছে। এই ঢাকা শহরে কে বা কারা 2mm রিভলভার বিক্রি করে অথবা ভাড়া দেয়, এই ইনফরমেশন আমার চাই। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আমাকে থানায় আসতে বলেছিলেন, কেন জানতে পারি? অবশ্যই জানতে পারেন। ব্যবসায়ী নাবিদ চৌধুরীর মার্ডারের ঘটনা তো আপনি জানেন, ওই বিষয়ে আপনাকে ডেকেছে। ওর কথা বলবেন না, ও আমার কাছ থেকে টাকা নিয়েছিল, বারবার টাকাটা দিচ্ছিলাম, এখন পর্যন্ত টাকাটা পাচ্ছি না, এখন তো মারাই গিয়েছে, এখন টাকা কোথায় পাবো বলুন? তা তো বুঝলাম, কিন্তু টাকা পানি বলে লোকজন ভাড়া করে তাকে হত্যা করলেন। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। অফিসার, আপনার ধারণাটা ভুল, আমি অত বোকা নই, আমার টাকা পাইনি, উল্টো আমি টাকা খরচ করে তাকে মার্ডার করব। আই এম এ রিয়েল বিজনেসম্যান, নট এ মার্ডারার। আপনি চাইলে মার্কেটে গিয়ে আমার খোঁজ নিতে পারেন। তাহলে একটু বলুন তো, আপনার সাথে দ্বন্দ্বটা ছিল কি নিয়ে? ও একটা আমাকে বিজনেস প্রপোজাল দিয়েছিল। সরি জোয়ার্দার ভাই, আপনাকে আমি বাসা পর্যন্ত নিয়ে আসলাম। ইনফ্যাক্ট আমি আপনার কাছে যেতাম, যখন শুনলাম যে আপনি কাছাকাছি তাই বললাম যে আসেন এক কাপ চা খাই। না ইটস ওকে, বলুন আপনি কি বলতে যাচ্ছেন। না, মূল বিষয়টা হচ্ছে আমার একটা বড় অর্ডার ঢুকেছে কোম্পানিতে, বেশ বড় অর্ডার, এটা প্রায় 1.5 কোটি টাকার কাজ, পুরোটাই ক্যাশ টাকা ইনভলভ করতে হবে। আমার কাছে এই মুহূর্তে 80 লাখ টাকা মতো আছে, এখন 70 লাখ টাকার শর্টেজ আছে। তো আপনি যদি এইখানে মানি শেয়ার করেন তাহলে আমি আপনাকে 40% প্রফিট শেয়ার করব। তা বুঝছি, আমি টাকা ম্যানেজ করে দেবো, কিন্তু আমাকে 60% দিতে হবে। 60%? মানে দেখেন, মানে আমি অনেক কষ্ট করে অর্ডারটাকে ম্যানেজ করেছি, তারপরে আমারও টাকা থাকবে, আপনারও টাকা থাকবে, আমি 80 লাখ, আপনার 70 লাখ, অবশ্যই আপনাকে আমি প্রফিট দেবো। আচ্ছা, আপনি এটা ইয়ে করবেন ভাই, আমি তো বড় ভাই, আপনি এটা 50-50 করে ফেলেন, প্রফিট 50-50 শেয়ার। ইটস ওকে, ওকে, ইটস ওকে, আল 50% প্রফিট বিটুইন ইউ অ্যান্ড মি। ওকে, ওকে, অলরাইট, থ্যাংক ইউ। বাট ভাই, আমার শিপমেন্ট কিন্তু সামনের মাসে 20 তারিখ, 10 তারিখের মধ্যে টাকাটা আমার অ্যাকাউন্টে আসতে হবে। 10 তারিখের মধ্যে যদি আমি টাকা না পাই তাহলে 20 তারিখে শিপমেন্ট যাবে না, 20 তারিখে শিপমেন্ট যদি না যায় তাহলে আমি প্রিভিয়াস যে ইনভেস্ট করছি সব টাকা কিন্তু লস হয়ে যাবে ভাই। ওকে, না, আল ট্রাই বেস্ট, ইটস ওকে, অনলি 70 লাখ, আল ট্রাই মাই বেস্ট, আল গিভ ইউ দ্যাট মানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরাইট, আচ্ছা বসেন, আমি একটু চা করি। না না, আপনার ভাবি বাসায় নেই, আমি আমি না না, ইটস ওকে, ইটস ওকে, আজকে যাই, অন্য একদিন এসে চা খেয়ে নেব, আর বাসা তো চিনেই গেলাম, তাই না? থ্যাংক ইউ, ইটস ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বলুন তো, একদিন লেট কি লেট? তার জন্য সে আমার টাকাটা ফেরত দিবে না? এখন তো মারাই গেল, বলুন তো কোথা থেকে আমি টাকাটা পাবো? উল্টো আমার উপর অনেক ঝামেলা। দেখুন মিস্টার জোয়ার্দার, একদিনের লেটে কতটুকু ক্ষতি হয় কি হয় সেটা আপনারা ভালো বলতে পারবেন। ইউ আর দ্য বিজনেসম্যান, আই এম নট। যাই হোক, আপনি এখন আসতে পারেন, তবে হ্যাঁ, দেশের বাইরে অথবা ঢাকার বাইরে কোথাও যাওয়ার আগে আমাদেরকে ইনফর্ম করে তারপর যাবেন।
অফিসার, নাভি চৌধুরীর কেসের আপডেট কি? স্যার, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু তারপরও স্যার কোনো ক্লু পাচ্ছি না। আমি আমার সব সোর্সকে স্যার অ্যাক্টিভ করে রেখেছি, তারাও কোনো তথ্য দিতে পারছে না। আর স্যার আরেকটা ব্যাপার, 2mm রিভলভার স্যার মার্কেটে এখন অ্যাভেলেবেলই না। আচ্ছা, মার্ডার ওয়েপন কোনো না কোনো জায়গা থেকে তো এসেছে, কেউ না কেউ একে ভাড়া দিয়েছে অথবা কেউ বিক্রি করেছে। সামথিং ইজ মিসিং। অফিসার, এক কাজ করো, পুরো ব্যাপারটাকে আবার ক্রস চেক করো। ব্যবসায়ী নাভিক চৌধুরীর ফ্যামিলি, তার পিএস প্রিয়ন্তি, ব্যবসায়ী রাসেল, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আবার নতুন করে ক্রস চেক করে দেখো যে নতুন কোনো ক্লু বের হয়ে আসে নাকি। বিকজ আমার কাছে মনে হচ্ছে আমরা কিছু মিস করছি, উপর থেকে অনেক চাপে আছি। ইউ নো, আই এম অলসো অ্যাকাউন্টেবল টু সামওয়ান এলস, সো প্লিজ ডু হারি। ওকে স্যার। চারিদিকে অন্ধকার মনে হচ্ছিল, মনে হচ্ছিল এই তদন্ত কখনোই আলোর মুখ দেখবে না। নাভিদ চৌধুরীর অফিসিয়াল দ্বন্দ্ব বা তার অফিস কলিগের সাথে অবৈধ সম্পর্ক সব জায়গায় জিজ্ঞাসাবাদ করা হলেও এই খুনের কোনো ধরনের মোটিভ পাচ্ছিল না পুলিশ। এরই মাঝে পুলিশের হাতে আসে একটি সংবাদ। তাহলে কি এই তদন্ত আলোর মুখ দেখবে দর্শক? হ্যালো, সালাম আলাইকুম স্যার। স্যার, একটা খবর আছে স্যার, আপনার কাজে লাগতে পারে। কথা ঘুরিয়ে পেছিয়ে না বলে আসল কথা বল স্যার। কথা হলো স্যার, আমি যে স্যার চতুর্দিকে ঘুরলাম, ঘুরে দেখলাম স্যার মোটামুটি এখানে বেশ কয়েকজন বোমাবাজ আছে। তাহলে স্যার আমি ধরে দিতে পারবো। আচ্ছা, ওর কাছে 2mm রিভলভার ছিল। জি স্যার। আচ্ছা, আর কোনো আপডেট? আচ্ছা, কি বললি নামটা? হাফিজ। আইসি। আচ্ছা, ওকে কোথায় পাওয়া যাবে? হ্যালো, আরে কই তুই? আমি কোনায় বসে রইলাম। আরে বেটা তাড়াতাড়ি আয়, দেরি করবি না, তাড়াতাড়ি আবি। কিন্তু আমার মিথ্যা? সত্যি কথা বল। বলছি স্যার। বল। মলটা আমার লাগবেই, আমি সমস্ত খবর বার্তা লইয়ে এসেছি আপনাদের। আমি কি মাল পয়দা করি? যত টাকা লাগুক টাকা আমি দেবো, তবে আপনি মালটা দেন আমার। কিসের মাল? আমি মাল পাবো কই? টাকা আছে বস, আমি আছি, যত টাকা লাগে কি আমি দেবো, বস আপনি না করেন না। কি কথা এগুলা? বস মালটা আমার লাগবে। আরে বাবা, কিসের মাল? রিভলভার 2mm। এই মাল তো বাংলাদেশে কারো কাছে নেই, আমি কইতে পামু? আমি জানি আপনার কাছে আছে। আরে এই রিভলভার তো আমার কাছে নাই, বাংলাদেশে কারো কাছে নাই। তুই ধর কইছস, আমি এই চেষ্টা করিলাম, কিন্তু টাকা কিন্তু অনেক লাগবে। কোনো টেনশন নিয়েন না, যত টাকা লাগবে টাকা আছে, আমি আছি। বুঝলা কথা কর, ঝামেলা করবি না তো? কোনো ঝামেলা হইব না। তা তুই টাকা রেডি কর, মাল আমি ব্যবস্থা করতেছি। জি বস, আমি টাকা রেডি করতেছি, আপনি মাল রেডি রাখেন। যা, আমি মাল রেডি করে দিলাম। হ্যালো, মালটা রেডি করে রাখ, আমি আইতাছি এখনই। আচ্ছা, 20 তারিখের আগে তোর কাছ থেকে এই অস্ত্র কে কে ভাড়া নিয়েছিল? আমরা কিন্তু আপনাকে এখানে জেনে শুনে নিয়ে এসেছি, যা বলবেন সত্যি বলবেন। আমি একজন সত্যবাদী মানুষ, মিথ্যে কেন বলতে যাব?
আপনি অবশ্যই বুঝতে পারছেন আমরা কেন আপনাকে এখানে ধরে এনেছি। সো শুরু থেকে সব সত্যি কথা বলুন। নাবিদ স্যার খুবই ভালো মানুষ ছিলেন, তিনি মানুষের বিপদে সবসময় এগিয়ে আসতেন। একবার আমার মায়ের চিকিৎসার জন্য আমি খুব বিপদে পড়েছিলাম। ঠিক আছে, মানে কোনো সমস্যা? স্যার মায়ের শরীরটা খুব খারাপ, মেজর অপারেশন লাগবে। ডাক্তার বলতেছে 2 লক্ষ টাকা লাগবে। আপনি তো জানেনই স্যার আমি এত টাকা এখন কোথেকে পাবো। 2 লক্ষ টাকা? তোমার মা তো আমার মায়ের মতোই, তাই না? তুমি অপারেশন করো, টাকা আমি ব্যবস্থা করে দেবো। স্যার আগের টাকাই শোধ করতে পারি নাই। টেনশন করো না তো, আসো। এরপরের থেকে আমার যে কোনো বিপদে উনি আমার পাশে এসে দাঁড়াতেন, আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসতেন। প্রথমবার যখন তিনি ব্যবসায়িক লস খেলে তখন তিনি আমাকে বলেছিলেন, ঘটনাটা তো আপনারা জানেন, এখানে আমার তো কিছু করার নেই, রাসেল জোয়ারদার যা করার করে ফেলেছে। হ্যাঁ আমি দেখছি দেখছি, একটু 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 ধৈর্য ধরেন প্লিজ। রাসেল জোয়ারদারের জন্য তো আমি ব্যবসার চরম লস খেয়ে গেলাম। স্যার আমার মনে হয় ব্যাপারটা আপনি ভাবিকে খুলে বলেন, আত্মীয় স্বজনকে বলেন, আমার মনে হয় একটা সমাধান হয়ে যাবে। এই কথা আমি কাউকে বলতে পারবো না, আমার নিজের তো একটা মান সম্মান আছে, আছে না? শোনো মনি ভাই, কথাটা কিন্তু তুমি আর প্রিয়ন্তি ছাড়া আর কেউ জানে না। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, কথাটা কাউকে বলতে পারবে না, কিছুই বলতে পারবে না। ইটস ম্যাটার মাই প্রেস্টিজ। ওকে ঠিক আছে, যাও গাড়ি রেডি করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপর? এরপর থেকে তিনি প্রায় মানসিক টেনশনে থাকতেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম যে ভাবি সব খুলে বলতে, কিন্তু তিনি তা বলেননি। তারপর জার্মানির কাজটা যখন পেয়ে গেলেন নাকি স্যার, তখন তিনি খুশি আমাকে বললেন, দেখো আমার ব্যবসার সব লস এবার কভার হয়ে যাবে। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু হঠাৎ একদিন এসে তিনি বললেন, স্যার আমার জার্মানির প্রজেক্টটা পোস্টপোন্ড হয়ে গেছে, এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। কি বলতেছেন স্যার? এখন তাহলে স্যার আপনি টাকা ফেরত পাবেন? টাকা হয়তো পাবো, ততদিন এত লেট হবে, পাওনাদার তো এতদিন কথা শুনবে না, তোমার মান সম্মান সব যাবে, কি যে করি। স্যার আপনি আপনি অধৈর্য হবেন না স্যার, আমার মনে হয় স্যার আপনি ভাবিকে ব্যাপারটা খুলে বলুন। তার ভাইদের তো অনেক টাকা, আপনি তাদের কাছে কিছু টাকা নিলেন পরে ফেরত দিয়ে দিলেন। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি তোমার ভাবির ভাইদের কাছ থেকে টাকা নেব? আমার মান সম্মান আছে না, আমার জীবন থাকতে হতে দেব না। তাহলে স্যার এখন কি করবেন? আমার একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি ছিল তাই বলুন। আমার একটা ইন্স্যুরেন্স আছে যেটা আমার
অপমৃত্যুর পরে ম্যাচু। স্যার এসব কি বলছেন আপনি? না না স্যার, এসব কথা বলবেন না, এসব কথা বলবেন না স্যার। স্যার বেঁচে থাকলে অনেক টাকা উপার্জন করতে পারবেন, এসব কথা বলবেন না স্যার। আমি যে ভুল করেছি তার মাশুল আমার জীবন দিয়ে দিতে হবে, সেই কাজটা করতে হবে তোমাকে। আমাকে? কি বলছেন স্যার? না না এসব কথা বলবেন না, আমি আমি আপনার সব কথা রাখতে পারবো না। তোমাকে রাখতেই হবে মনির, তোমাকে রাখতেই হবে মনির ভাই। আমি তোমার জীবনের সব বিপদে তোমার পাশে দাঁড়িয়েছি না? তুমি আমার এই বিপদে আমার পাশে দাঁড়াও। আমি যা বলছি তুমি করো প্লিজ। এরপর কি করবে? একটা রিভলভার ভাড়া করে তাকে হত্যা করবেন তাই? ঠিক তেমন না স্যার, আমি নাবিস স্যারের কথা মতো রাজি হচ্ছিলাম না, কিন্তু তিনি আমাকে জোরাজুরি করার পরেও আমি তার এই কাজে কিছুতেই রাজি হচ্ছিলাম না। তখন তিনি আমাকে বললেন যে আমি যদি এই কাজটা না করি তাহলে তিনি গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন। আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। তখন তার কথা মতো আমি রিভলভার ভাড়া করতে রাজি হয়েছিলাম, কিন্তু কিন্তু আমি চেয়েছিলাম স্যার যে আমি 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 বোধ হয় পারবো স্যারকে বুঝিয়ে ঠিক পথে হাঁটতে, কিন্তু যেদিন রিভলভারটা ভাড়া করলাম ভাই আপনি আমার পাইলেন কেন ভাই? বহুত বহুত কাঠ খড় আপনার পাইছি ভাই। আমার কাছে যে মাল আছে এটা তো বাংলাদেশে কেউ জানে না, আপনি জানেন কেমনে? ভাইরে ভাই প্রয়োজন হলে কিছু দরকার হয় ভাই, অনেক কাঠ খড় পুরা দিছি ভাই। হাত আমার সাদা বিনা বাড়িতে কয়দিনের জন্য লাগবো? দুই দিন। দুই দিন তো বুঝতে পারছি স্যার, দেরি হইব না তো? না যদি দেরি হয় আমার জানা বুঝলেন। এই নেন ধন্যবাদ ভাই। যান কাজ হয়ে গেলে মনে থাকে জানো? ওয়ালাইকুম সালাম। বের করো বের করো বের করো, এখানে কোনো লোকজন নেই, করো গুলি করো। না স্যার আমি পারবো না। একদম কথা বলবি না, ওকে নির্বোধ, তোকে আমি যা বলছি সেটা করবি। এই তোর মায়ের জীবন বাঁচা নিয়ে আমি তোর উপকার আমি করিনি, তুই আমার কথা শুনছিস না? ওকে নির্বোধ গুলি কর স্যার। তোর মা একটা খারাপ স্যার, তোর মা একটা খারাপ, তুই একটা খারাপ মায়ের ছেলে স্যার, তোর বোন একটা খারাপ, তুই একটা বাজে ফ্যামিলির ছেলে। তোর মধ্যে কোনো চাঁদ নাই, তুই কোনো তোর কোনো চাঁদ নাই। কর গুলি কর স্যার, গুলি কর স্যার। আমি আমি নিজেকে ধরে রাখতে পারিনি, নাবিদ স্যার আমাকে আত্মসমর্পণ করতাম, কিন্তু নাবিদ স্যার বলেছিল আমি যেন এই কথা ওকে না বলি, আমি কথাটা বাইরে বলে দিলে তিনি ইন্স্যুরেন্স টাকাটা পাবেন না, আপনারা সমাজের বিবেকবান মানুষ,
বুঝলাম যে মিস্টার নাবিক চৌধুরী বিপদগ্রস্ত ছিলেন, কিন্তু আপনারা তো তাকে সাহায্য করতে পারতেন, তার ফ্যামিলিকে, তার ওয়াইফকে জানাতে পারতেন। তা না করে এসব কি করলেন আপনারা? গল্পের শুরুতেই বলেছিলাম জীবনকে চালাতে সঠিক উদ্দেশ্য ও সিদ্ধান্তের প্রয়োজন। নাভিদ চৌধুরী হয়তোবা সঠিক সিদ্ধান্তটি তার জীবনে নিতে পারেননি। তিনি যদি তার সমস্যার কথাগুলো তার স্ত্রী, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করতেন, তাহলে হয়তোবা তার সমস্যার সমাধান তিনি পেয়ে যেতেন। প্রিয় দর্শক, আপনি আপনার জীবনে যখন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তা আপনার নিজের মধ্যে না রেখে আপনার পরিবার বা আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবের সাথে তা পরামর্শ করুন। তা না হলে নাভিদ চৌধুরীর জীবনে যা ঘটে গেছে তা ঘটতে পারে আপনার জীবনেও। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ।